विधायक शंकर घोष ने सिलीगुड़ी शहर की पेयजल समस्या के समाधान के लिए मंत्री फिरहाद हकीम से मदद का किया आह्वान। भाजपा विधायक शंकर घोष ने सिलीगुड़ी शहर की पेयजल समस्या के समाधान हेतु मंत्री फिरहाद हकीम से मदद का आह्वान किया है। विधायक शंकर घोष ने शहर में पेयजल समस्या के त्वरित समाधान के लिए मंत्री से त्वरित कार्रवाई की अपील की। सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष ने शनिवार को सिलीगुड़ी जर्नलिस्ट क्लब में पत्रकारों को संबोधित करते हुए कहा, शहर में पीने के पानी की समस्या लंबे समय से है, इसीलिए विधानसभा सत्र के बाद मैंने राज्य के केंद्रीय और शहरी विकास मंत्री फिरहाद हकीम से मुलाकात की और उन्हें पेयजल समस्या के बारे में बताया। वैकल्पिक पेयजल उपलब्ध कराए जाने की उन्होंने अनुरोध किया। पेयजल सहित शहर की समस्याओं के बारे में मैंने विधानसभा सत्र में भी कहा है, मैं भविष्य में भी ऐसा कहूँगा। फोन করতে গিয়ে আমি माननीय ফিরহাদ হাকিম সাহেবের কাছে শিলিগুড়ির দ্বিতীয় জল প্রকল্পে টেন্ডার যে এরকম বিশবাউ জলের মধ্যে পড়ে রয়েছে এবং শিলিগুড়ির জল সংকট যে প্রতিদিন বাড়ছে সেটা সম্পর্কে অবহিত করি। আমি তাকে নির্দিষ্টভাবে বলি যে এরকম শিলিগুড়িতে অনেক জায়গা আছে সেখানে পানীয় জল প্রায় ড্রেন থেকে ড্রেন সংলগ্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়। আমি অনুরোধ করি যদি আপনি আসেন আমাদের এখানে তাহলে আপনি নিজে দেখতে পাবেন। তিনি বলেন যে তিনি শিলিগুড়ি শহরের সমস্যা সম্পর্কে জানেন, জলের বিষয়েও জানেন, এবং আপনারা জানেন যে আমি মাননীয় অশোক ভট্টাচার্যের সঙ্গে যখন যেতাম ওনার সাথে অনেকবার কথা হয়েছে। আমি তাকে অনুরোধ করেছি বিকল্প ব্যবস্থা করে দ্রুত শিলিগুড়ির মানুষের এই পানীয় জল সংকট থেকে বের করার ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করুন, এইটা হচ্ছে আমার আবেদন। এই তিনটে বিষয়ের উপরে আমি মূলত শিলিগুড়ি সম্পর্কিত এইবারের বিধানসভার এই পর্বে আমি রেখেছি। সামনের পর্ব শুরু হলে আরও বেশ কিছু বিষয় আমি তুলে ধরবার চেষ্টা করব এবং আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে শিলিগুড়ি বা আমাদের উত্তরবঙ্গের কোনো মানুষ কোনো বিশেষ বিষয় সম্পর্কে যদি তারা বিধানসভার অভ্যন্তরে তারা তুলে ধরতে চান বা সবার দৃষ্টি আকর্ষণ করতে চান আমি সর্বদা তাদের বিষয়গুলোকে তুলে ধরবার চেষ্টা করব। নিয়ে তারা আন্দোলন করছেন এবং সেই ক্ষেত্রে শুধু বিধান মার্কেট নয়, আমি যেহেতু শিলিগুড়ির ছেলে আমি জানি যে ডিআই ফান্ড মার্কেট নিয়েও একই ধরনের আন্দোলন দীর্ঘদিন ধরে করছে। তো আমিও প্রশ্ন আকারে এটিও আমি রেখেছিলাম আমাদের ইউডি মিনিস্টারের কাছে যে এখানকার জমির মালিকানা কি ব্যবসায়ীদের কাছে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি। তো সেই ক্ষেত্রে তিনি সংক্ষিপ্তভাবে উত্তর দেন যে না, এই ব্যাপারে কোনো ধরনের পরিকল্পনা ডিআই ফান্ড মার্কেট হোক বিধান মার্কেট হোক ব্যবসায়ীদের এই জমি তুলে দেওয়ার ব্যাপারে কোনো পরিকল্পনা নেই। আমি শুধু এইটুকু অনুরোধ করতে পারি যে ডিআই ফান্ড মার্কেট বা সেখানকার বসবাসগ্রস্ত ব্যবসায়ীরা এবং বিধান মার্কেটের ব্যবসায়ীরা তারা যদি এ ব্যাপারে আমার কোনো সহযোগিতা চান আমি অবশ্যই তাদের পাশে দাঁড়িয়ে ইউডি মিনিস্টারের সাথে কথা বলা এটা করতে পারি। আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি মনে করি যে বিধান মার্কেট বা ডিআই ফান্ড মার্কেট আমি ছোট থেকে শিলিগুড়িতে বড় হয়ে উঠেছি, ওখানকার ব্যবসায়ীরা আমার কাছে অনেক বেশি বন্ধুর মতন, তারা যদি এই ব্যাপারে কোনো সময়, কারণ আমি রাজনৈতিক কারণেই আমি এই ব্যাপারে কখনোই যেহেতু তারা ডাকেননি আমি যাইনি, কিন্তু আমি সর্বদা তাদের যাতে সমস্যার সমাধান হয় সেই চেষ্টাটা আমি করে থাকি। তৃতীয়ত হচ্ছে খুব তড়িঘড়ি করে ডাকা হয়েছে, এই ব্যাপারে আমি বিধানসভার অভ্যন্তরে বলেছি, যদিও প্রসঙ্গ ভিন্ন আজকে আমি এই প্রসঙ্গে বলবো না, তবে খুব কম সময়ে এইবারের এই সপ্তাহে বিধানসভায় যে কার্য বিবরণী হয়েছে তার মধ্যে দু তিনটে বিষয় আমি শিলিগুড়ি সম্পর্কে তুলেছি। তার মধ্যে প্রথম বিষয় আপনারা জানেন যে মোহরগাঁও গুলমা এই এখানে একটি অবৈধ নির্মাণ তৃণমূল কংগ্রেসের কি দার্জিলিং জেলার কি সমতল নাকি চেয়ারম্যান অলোক চক্রবর্তী মহাশয়ের একটি বিল্ডিং। তো এবারও স্পিকারের সাহেবকে আমি বলেছিলাম মন্ত্রীদের আমি উত্তর পাচ্ছি না এবং এই ব্যাপারে আমি একটি নির্দিষ্ট চিঠিও ওনাদেরকে দিই, আমি চিঠির কপি আপনাদেরকে পাঠিয়ে দেব এবং প্রশ্ন আকারে এটা রাখা হয়। আমাকে শ্রমমন্ত্রী জানান যে উনি শুনেছেন এই পুরো বিষয়টি প্রাথমিকভাবে, যদিও এটা ওনার দপ্তরের কাজ নয় বিল্ডিং ভাঙার, তো উনি আমাকে বলেন যে এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাদের দায়িত্ব তাদেরকে চিঠি দিলে ভালো হয়। তো আমি ওখানেই উপস্থিত ছিলেন, আমাদের পঞ্চায়েত মন্ত্রী ওনাকে চিঠি দিতে বলেন, আমি সোমবার দিয়ে চিঠি দেবো। নীতিগতভাবে এই অবৈধ বিল্ডিং ভাঙবার ব্যাপারে
তারা সম্মত হয়েছেন। আমি চিঠি দেওয়ার পরে অপেক্ষা করব যে কবের মধ্যে এই বিল্ডিং ভাঙা হয়, কারণ একটা বিল্ডিং ভাঙা হলে অন্যেরা অন্তত এই ধরনের অসাধু কাজ করতে পারবে না। সব থেকে আশ্বস্তকর বিষয় যেটা সব থেকে বড় প্রতারণা বলে আমার মনে হয়েছে যে শ্রমিকদের স্বার্থে পিএইচই ওখানে একটা জলের বন্দোবস্ত করবে বলে জমি নিয়ে সেই জমিতে এই ধরনের রিসোর্ট বানানো, একজন রাজনৈতিক নেতা কতখানি প্রবঞ্চনা করেন মানুষের সাথে, এই রিসোর্টটি মোরগাঁও গুলমার্গ রিসোর্টটি কিন্তু তার একটা উদাহরণ। মোরগাঁও গুলমার্গ কর্তৃপক্ষের পক্ষ থেকেও যেরকম চিঠি দেওয়া হয়েছে, দার্জিলিং জেলাশাসক বিডিও এদের পক্ষ থেকেও এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এবার চাই বিল্ডিংটা ভাঙুক, যদি না ভাঙে তাহলে পরবর্তী সময়ে আমি হচ্ছে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব। দ্বিতীয় বিষয়, আপনারা জানেন যে প্রথম কথা আমাদের সংগঠনের যে এই ধরনের রদবদল এগুলো বিভিন্ন সময় হয়ে থাকে, আর সর্বভারতীয় নেতৃত্ব তারা হচ্ছে বিভিন্ন সম্ভাবনা বিভিন্ন সাংগঠনিক অবস্থা বিচার করে তারা সিদ্ধান্ত গ্রহণ করে, এবং আমি আশা রাখি যে দিলীপ দার মতন একজন সর্বোচ্চ পর্যায়ের নেতা নিশ্চিতভাবে সংগঠনে তার যে ব্যক্তিত্ব তার যে সম্মান সেই সম্মান নির্ধারিত, এবং এই ব্যাপারে সর্বভারতীয় যে আমাদের নেতৃত্ব তারা যথাযোগ্য জায়গায় দিলীপ দা নিশ্চিতভাবে স্থান পাবেন এটাও আমাদের বিশ্বাস আছে। দেখুন সাংগঠনিক রদবদল এটা প্রত্যেকটা সংগঠনের একটা নিজস্ব বিষয়, সংগঠন তার স্বাভাবিক নীতিতেই কোনটা করলে আমাদের সংগঠন আছে শ্রীবৃদ্ধি হবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে কোনো একটি জায়গা থেকে যাওয়া অন্য একটি জায়গায় আসার সম্ভাবনাও তৈরি করে, ফলে এই বিভিন্ন ধরনের সম্ভাবনার মধ্যে দিয়ে রাজনীতি এগিয়ে চলে। আমাদের নিশ্চিত যে দিলীপ দা তার একটা বড় সময় এই পশ্চিমবঙ্গে তিনি আমাদের সংগঠনকে দাঁড় করানোর ব্যাপারে বাসায় একেবারে নো হায়ার থেকে বিরোধী দলে উন্নীত তিনি করেছেন, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এই ব্যাপারে ওয়াকিবহল, সর্বভারতীয় নেতৃত্ব এই ব্যাপারে ওয়াকিবহল। তো মনে হয় না যে এটাকে সরিয়ে দেওয়া বলা হয়, আমার মনে হয় কোনো একটি ভিন্ন বড় দায়িত্ব দেওয়ার জন্যই এই ধরনের পরিবর্তন করা হয়েছে।